পুজোর আগেই কৃষি এবং শিল্পক্ষেত্রের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র। পুজোর উপহারও বলা যেতে পারে, পরিবর্তনশীল মহার্ঘ ভাতা বা ডিডিএ সংশোধন করে শ্রমিকদের ন্যূনতম মজুরির হার বৃদ্ধি করল সরকার। শ্রমিকরা, বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যাতে মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারেন, সেই উদ্দেশ্যে এই সংশোধন করা হলো। এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় শ্রম কমিশনারের বিজ্ঞপ্তিতে। 1 অক্টোবর থেকে এই সংশোধন কার্যকর হবে। এতে অনেকেই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। দক্ষতার স্তর অনুসারে শ্রমিকদের মোট 4টি বিভাগে ভাগ করা হয়েছে, অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং অত্যন্ত দক্ষ। এই 4 বিভাগের জন্য আলাদা আলাদা ন্যূনতম মজুরির হার বেঁধে দিয়েছে কেন্দ্র। নির্মাণকারী এবং সাফাই কর্মীদের মতো অদক্ষ শ্রমিকরা এখন থেকে দিন প্রতি 783 টাকা বা মাসিক 20,358 টাকা করে উপার্জন করবেন। এরপর রয়েছে অর্ধদক্ষ শ্রমিকরা, তারা এখন থেকে দিন প্রতি 868 টাকা বা প্রতি মাসে 22,568 টাকা করে পাবেন। দক্ষ কর্মী এবং কেরানিরা প্রতিদিন 954 টাকা বা প্রতি মাসে 24,804 টাকা করে পাবেন। আর যারা অত্যন্ত দক্ষ কর্মী, যার মধ্যে সশস্ত্র নিরাপত্তা রক্ষীরাও পড়ছেন, তাদের ন্যূনতম মজুরি হবে দিন প্রতি 1,035 টাকা বা মাসিক 26,910 টাকা। ন্যূনতম মজুরি আইন 1948 অনুসারে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকে তাদের এখতিয়ারে থাকা ক্ষেত্রগুলিতে নিযুক্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, পর্যালোচনা এবং সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত এই ন্যূনতম মজুরি হল সর্বনিম্ন বেতন, যা নিয়োগকর্তারা দিতে বাধ্য। এর কম বেতন দিলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সরকার। নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে এই বিষয়ে কোনো চুক্তি হলেও লাভ হবে না। শিল্প শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচকের উপর ভিত্তি করে বছরে 2 ন্যূনতম মজুরির হার সংশোধন করে থাকে কেন্দ্র, একবার এপ্রিল মাসে আর একবার অক্টোবর মাসে। চলতি বছরেও এপ্রিলে শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সংশোধন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, উইথ অম বাংলা।